Assalamualaikum babi. Waalaikumsalam. কেমন আছেন? ভালো। কেমন আছেন? আল্লাহর কতদিন হয়ে গেছে আজকে এসে দেখা করতে লিগা। আমু। আলামু। এই দেখো আমার ছোট বাবু। আসো। মাইয়া কত বড় হয়ে গেছে। এমনি হলো রাখছেন মাথা কিছু দিলেন না? মাথা কিছু দিয়ে মাথা কিছু রাখে না। টেন্না ওই করে লয়। আমি আসো। যা তুমি ওই যে বাবুগুলোকে নাস্তাটা ই করো তৈরি করো। এই আব্দিয়া কেমনে খেলতেছে। মাথা কিচ্ছু রাখে না। দিলে না একদম কান্না করতেছে। ভালো লাগে না শুয়ে থাকতে? দেখছো দেখি না। হ্যাঁ কেমন আছো আম্মু তুমি? সবাই ওদিনকে কইতেছে লামু গো কি খবর, লামু রে দেখি না। লামু লামু ওই যে লামু চলে আসছে। এই দেখো তো কে চলে আসছে তোমার দেখতে। আপনারা কি যে এখান থেকে গেছেন গা ভাবি? এই যে আপনার আমি পাঠাইছিলাম আমাদের রুমটা তো খালি তো জন্য নাস্তা করছে কি আমি ওটাই করতেছিলাম যে আপনাদের ভাইয়া কইছে আজ খাইব না আজকে লামুর পছন্দ না চা? লামু তো চা খায়। ইয়া এখন কোন ক্লাসে পড়ে? ওই বিস্কিটটা তো তোমার বিস্কিটটা মজা আছে না? এটা খাম না। হ্যাঁ ভুলে গেছো মানে মনে আছে চিনি না খাই বামু। এদিক দেন উপরে উঠা গুলি দেওয়া যাইতো না অনেক মানুষ করে যায় ঘুরাইতে হয়েছে। লামু আয় সব আয়ন ভাবি আবার লামু আবার আইসো তোমার দাদুর লগে। হ্যাঁ আর পড়াশোনা করো পরে নি এখন কবিতা শিখছে লামুর আসছিল। লামুর কথা অনেক আমার অনেক আপুরা জিজ্ঞেস করে যে আপুর আমার অনেক আগের ব্লগ দেখছে এবং কি অনেক আগে থেকে আমার পাশে ছিল তো সে আপুরা চিনে লামুকে তো ভাবির আসলো দেখা করে গেল আর আব্দিয়াকেও দেখার জন্য আসছে। তো অনেকে নাও চিনতে পারেন এই আপারা হলো আমাদের বাসায় থাকতো এখন অন্য জায়গায় থাকে। আপু মারা যাওয়ার পরে তারাও গেছে গা বাসা থেকে আমাদের এখান থেকে তো তারা একটু দূরে থাকে তো আজকে আসছে দেখা করতে লেগা। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর আশীষ রহমতে আমরাও ভালো আছি। তো আব্দিয়া রাতে খুব লেট করে ঘুমায় তো সকালবেলা উঠতে অনেকটা লেট হয়ে যায় 12টা বাজে যায় তারপর আবার উঠে আব্দিয়া দু তিনবার তো ওঠেই আবার ওঠার পরে 12টার দিকে উঠে তার ওকে ফ্রেশ করে আবারও ঘুম পাড়াইতে পাড়াইতে আমার 1টা বেজে যায়। তো নাস্তা তো করতেই হয় আমার অবশ্য ওর জন্যই লেট হয়ে যায় কিছু করার নাই।
তো ভাবলাম ভাত আসছিল, আজান দিতেছে দুপুরে, কতটা সময় হয়ে গেছে, তো অল্প কিছু ভাত ছিল, ভাবলাম গরম করে খাইয়ে নেই, কারণ এই সময় আবার নাস্তা, এই সময় কিন্তু ভালো নাস্তাও পাওয়া যায় না কিনতে, এভাবে আমি একটু নাস্তা করে নেই, ভাতটা গরম করে খাই। ডিম আনতে ভুলে গেছি, ডিম আনতে যেতে হবে। তো এই ভাতটা হলো আমি আমার ননাশের কাছ থেকে শিখছি কীভাবে ভাজতে হয় এইগুলো দিয়ে। তো এটার মূল ই হইল, রেসিপিটা হলো ই দিয়ে, ম্যাজিক মশলা দিয়ে। মার কাছে খাইছি, মা একটু অন্যভাবে ই করে দিত, গরম করে দিত, কিন্তু আমার ননাশ হলো এই শুকনা মরিচ এভাবে একদম কালো করে তারপরে ই করে দিত। তা আমি শিখছি তার কাছ থেকে, কিন্তু আমি তার হাতেরটা ছাড়া আমার নিজের হাতেরটা ভালো লাগতো না। আমি করতাম কি, আমি নিজের মানে আমি বাবার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য ওই করতাম, আর আমি বললাম তার হাতেরটা খেতাম, আমি বলতাম আপা আপনি আমারটা করে দেন, তা আমি বেশি তার হাতেরটা ছাড়া আমার ভালো লাগতো না ভাত গরম। তো এই যে এখন হলো ভাতটা দিয়ে দেবো, ডিমটা ভাজাচ্ছি, ডিমটা মনে হয় কম হয়ে গেছে, আমি মনে করছি কি অল্প একটু ভাত, এখন তো দেখি অনেক ভাত কম হয়ে গেছে, আরেকটা ডিম দেওয়া উচিত ছিল। বাটির মধ্যে তো আমি মনে করছি কি অল্প ভাত, তো একটা ডিম দেই, দেখতে পাচ্ছেন দুজনের ভাত। সে যেভাবে রান্না করে ওইভাবে আমি রান্না মানে আমার কাছে ভালো লাগে না, আমার নিজেরটা তারটা ছাড়া, আমি সবসময় তারটা খেতাম আর সে আমারটা খেত, বলতো তো তোমার গুলো তুমি কি করবে, আমি কি আপনি আমার টাকায় ফেলাম, তার হাতে তো আমার এত ভালো লাগতো। সে আমার হাতেরটা পছন্দ করতো, আমি তার হাতেরটা পছন্দ করতাম, দুজনে এইভাবে খাইতাম। কিন্তু আপুর হাতে কিছু কিছু রান্না আমি অনেক মিস করি, যেগুলো আমি হাজার বছর চেষ্টা করলে হয়তো আমি ওইভাবে মানে তার মতো স্বাদ হবে না সে যেভাবে রান্না করে। আমি একটু লবণ দিয়ে দিছিলাম, তো পরে আবার ভাতটা দেওয়ার পরে একটু লবণটা দিবেন, মানে প্রথম চেক করে নেবেন যে লবণটা বেশি হয়েছে কিনা, লাস্টে হলো ই দিবেন মানে লবণটা একটু কম পরিমাণে দিবেন। ম্যাজিক মশলাতে হলো লবণ থাকে, তো লবণটার পরিমাণ একটু কমাই দিবেন, তারপর লাস্টে যখন দেখবেন যে ভাতটা হয়ে গেছে তখন হলো ম্যাজিক মশলাটা দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছি ভাতটা হয়ে গেছে, সেই ভাতটা খাইতে অসাধারণ লাগে আমার। আমার মনে হয় আমি প্রতিদিন যদি বড়াপা দিত, আমার ননা যদি রান্না করে দিত, আমি প্রতিদিনই খাইতে পারতাম, মানে এতটা পছন্দ করতাম তার হাতেরটা। আমার নিজের হাতেরটা অতটা পছন্দ না আমার হাতে, মানে আমার খাইতে ইচ্ছে করে না বাট বাধ্যতামূলক খাই, তার হাতেরটা হলো সুস্বাদু আর আমারটা হলো বাধ্যতামূলক, যে পেট ভরতে হবে খাওয়া দাওয়া করি। নিজে উঠে নাস্তা বানিয়ে খাওয়াটা একটু ই হয়ে যায়, আবার আবদি এমন টাইমে ওঠে তার রাখে একদম কোথাও নড়াও যায় না, এবং কি নিজে নাস্তা বানানোর ই কোনো ই নাই কে, আর দুজন তো রাতে জাগনাই থাকতে হয় আবদিয়ার জন্য, তো সেই কারণে সকালবেলা আমাদের প্রচুর পরিমাণ ঘুম আসে, সকালবেলা আর উঠতে পারি না 12টা 1টা ছাড়া। তো ওঠার পরে এই যে এই টাইমে কি আর নাস্তা পাওয়া যায় বলেন, বাইরের নাস্তায় তো আমরা খাই, তো এই টাইমে তো আর ভালো নাস্তা পাওয়া যায় না,
তো সে কারণে ভাবলাম ঘরে যেটা আছে, আর আমি নিয়ত করে রাখছিলাম কালকে যে ভাতটা একটু বেশি রান্না করছি আমি, যাতে একটু ভাতটা গরম করে খাই, মানে খাইতে পারি। ভাবছিলাম তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি উঠে এটা খাবো, কিন্তু অনেক লেট হয়ে গেছে। এ দেখো আমি গোসল করাই দিছি, আমি রাইখে গেছি ঘুমানে, এই যে জায়গা আছে গরম দিছে আম্মু। হ্যাঁ এই যে ঘুমাই গেছে আবার। আমি রান্না করে আসি, হ্যাঁ তুমি থাকো। আচ্ছা তো আপনাদের ভাইয়া হলো রান্নার রুমে ছিল, দেখে কি করে রেখেছে। আমি আব্দিয়াকে ঘুম পাড়াতেছিলাম, আমার কাছে ঘুমায় যায় কিন্তু আমি চলে আসলে ওই যে ওরকম জায়গায় যায়। এই যে ভাতটা চড়াই দিছে, আর এখানে কি জল ফুয়ে যাচ্ছে, কাঁচা মরিচ টমেটো। ই সকালবেলা আমি উঠি না তো, মানে ওই রাতে আব্দিয়ার জন্য ঘুমাইতে পারি না, সকালবেলা প্রচুর পরিমাণ ঘুম আসে। তো আপা এসে হলো কি রান্না মানে কাইটা কুইটা রেখে দেওয়া যায়, যাই থাকে ফ্রিজে। আমি উঠলে কিন্তু আমি বলতে পারি যে কি কি আমার প্রয়োজন কি কি না প্রয়োজন। তো বাজারও আপনাদের ভাইয়াও ওঠে না, কারণ ও রাত্রে আমার সাথে সাথে জাগনা থাকে। তো যে প্রয়োজনীয় জিনিসগুলো রান্না বান্না করতে কি কি লাগবে সেগুলো সে আপা জায়গা, তারপরে আমার মনে পড়ে যে এই জিনিসগুলো নাই। তো এখন এই যে মাছটা ভিজেছে মাংসটা ভিজেছে, তো সকালবেলা উঠলে আমাদের এই ঝামেলাটা হইতো না। সকালবেলা উঠতে পারলে রান্না বান্নার জিনিসগুলো আমি তখনই ভিজাই রাখতাম, বা আপার দিয়া হলো জিনিসগুলো কাইটা রাখতাম। তো এই যে এখানে হলো আপনাদের ভাইয়া বাই আনছে, কাঁচা পাঁচা আনছে, জল ফুল, কাঁচা মরিচ, পালং শাক, আর তার ফ্রেন্ডও নাকি আসবে সন্ধ্যার দিকে। তো ভাবছিলাম একটু ভালো মন্দ কিছু রান্না করব, কিন্তু যেই অবস্থা আমার চলতেছে, আহ আমি বিছনা রেখে দিলাম, কি অবস্থা, গাধার মতো কাজ কাম করি, নষ্ট হয়ে গেল নাকি কেন, ফোন সরাইতে দেয়া বিছনার উপরে রেখে দিছি। তো আমি এখন ছোট মাছ চচ্চড়ি করবো, নতুন আলু ছিল তো নতুন আলু দিয়ে ছোট ছোট আলু ই করে টমেটো দিয়ে এই মাছটা রান্না করবো, ট্যাংরা মাছ। আর মাংসটা বলতেছে আপনাদের ভাইয়া রান্না করবো, আপনাদের ভাইয়া ওদিনকে একটা মাংস রান্না করছে অনেক মজাও হয়েছে, তো বলতেছে আমি রান্না করবো, দেখি আমি কে রান্না করে। আর এই যেখানে ই ছিল না, ঘ্যাস ছিল না, আমি ডালটা ভিজেই রাখছিলাম, তো এখন ডালটা ধুয়ে বসাই দেব। ঢালটা কত সুন্দর, এইখানে যে এরকম ভিজা রাখলে না মানে 5 মিনিটে বা 2 মিনিটে ডালটা সিদ্ধ হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। টক দইটা রান্না করবো, টক দইটা আমি রান্না করলে আমার আর মানে অন্য কিছু রান্নার মানে তরকারি আমার প্রয়োজন হয় না, আমার টক ডাল এত পছন্দ। তো আমি আলু বের করবো, আলুটা ছিলব কি এসে নিয়ে, এখানে বল তো নাই, বলটা বের করতে হবে ওখান থেকে। এখানে র্যাকটা হলো বেশি উঁচু হয়ে গেছে, তো এখান থেকে জিনিসপত্র নামাইতে আমার অনেক ই হয়, কারণ আমি এমনিতেই একটু খাটো, অত লম্বা না, আর এটা আরো উঁচু। তা আমার পক্ষে তো ওখান থেকে জিনিসপত্র নামানো অসম্ভব। আর বল নিয়ে আসলাম, ভাতটা মনে হয় হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, ভাতটা গড় দিতে হবে। আপনাদের ভাইয়ার হলো ক্ষুধা লাগছে, নাস্তা খাইছে, তারপর আমার ক্ষুধা লাগছে, গোসল করছে, তো আর যে লেট হয়ে গেছে। আসলে শীতের দিন সময় কিভাবে চলে যায় তাও বুঝি না। রান্নাঘরের স্পেসটা আমাদের ছোট হয়ে গেছে, এক জায়গায় দাঁড়ায় দুজন কাজ করার মতো সম্ভব না। এই যে ধনে পাতা আছে না,
মরিচ গাছ আছে তুমি ইচ্ছা করলে মাটি থাকলে লাগাই ফেলা যেত আমাদের দেশের মাটি তুমি বুঝলো কেমনে ওখানে লেখা আছে দেশের মাটির গ্রাম আছে না যে কোনো গ্রামে গেলে মনে হয় যে না গ্রামের একটা গ্রাম আছে দেশের মাটির গ্রাম এটা কোনোদিন আসে না কোন জায়গা থেকে কোন জায়গা না কোন জায়গার মাটি ওটা না বেলে মাটি লাগানো ট্রাই করতে পারি বড় হয় কোন কোন মাটিতে প্রথমত সেওয়া থাকে মানে সেওয়া দিয়া ঢাইকা রাখে আর যদি সেওয়া না থাকে তাহলে হলো এই গাছটা পুরা ঝাপড়ানো থাকবে এবং কি মোটা থাকবে গোড়া আর হলো বেশি ঘন করে বুনলে দুইটা কারণে এরকম লম্বা হয় তা আমি সবসময় যেভাবে টক ডালটা রান্না করি এই সময় আমি হলুদের গুঁড়ো দিব একটু পেঁয়াজ দিয়ে দেব রসুন দিয়ে দেব আর আমার কাছে একটা কেচি আছে এটা দিয়ে আমি সব জিনিস মানে ধনে পাতা যে কোনো ইটি যে এরকম করে ইটি কাঁচামরিচ এগুলো আমি কেটে লবণ দিয়ে দিব তিনটা জলফাই জলফাইটা দিয়ে দেব তাহলে টকটাল হয়ে যাবে টকটাল হয়ে গেছে আমি ধনে পাতাটা কেটে দিব তারপর বাগার দিব যেভাবে রান্না করছে এইভাবেই রান্না করতে হবে আমি অবশ্য শুকনো মরিচটা সবসময় দেই না যখন মাঝে মধ্যে ইচ্ছে করে তখন একটু দেই ছোট মাছটা রান্না করবো এখন তো ছোট মাছটা আমি একটু অন্যভাবে রান্না করবো সরিষার তেল যেহেতু মাইকা যেটা চড়ালেকে সরিষার তেলে একটা ফ্লেভার থাকে তো আমি চাইতেছি না সরিষার তেলের ফ্লেভারটা আসুক খাবার মানে তরকারির মধ্যে থেকে আমি মশলাটা কষে মানে ই করে দেবো আর সরিষার তেলটা যদি একটু ই করে গরম করে দেওয়া যায় তাহলে যে সরষের তেলের ঝাঁসটা ওটা চলে যায় হয়ে গেছে তেলটা গরম আমি এটা দিয়ে দিলাম শুধুমাত্র তেলের ঝাঁসটা সরানোর জন্য এটা করছিলাম তো আমি এখন পানি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দিয়ে দিব তো মরিচের গুঁড়ো আর লবণ আমি দিয়ে দিয়েছি তো এখন আমি হলো এখানে টমেটো যা যা ছিল আমি মাইকেই চড়াইতাম শুধুমাত্র তেলের জন্য এইভাবে চড়াইলাম তো এখন আমি সব কিছু দিয়ে দেবো টমেটো যা যা দিয়ে আমি রান্না করবো শুধু মশলা আলু
কাঁচা মরিচ আর মাছটা তো এখন আমি কষাবো এই সবগুলো জিনিস প্রথমবার আমি এইভাবে রান্না করলাম আমি আসলে কখনোই এইভাবে রান্না করি নাই আমার মনে হয় যে হাতে এভাবে কষালে যা আর ইয়ে যে তেলটা আছে ওই তেলটা দিয়ে হাতে কষা মানে হাতে মাইকা দিয়ে চড়ালে একই তো আমি সেজন্য এইভাবে চড়াইলাম যে এখন আমি এটা এইভাবে করব এটা যতক্ষণ পর্যন্ত তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত কষাবো তারপর হালকা পানি দিয়ে এটাকে ই করে ফেলবো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে আসলে এটা কষানো হয়েছে আমি হালকা একটু পানি দিয়ে দিব একদম তরকারিটা হয়ে গেছে আমি অল্প একটু পানি দিয়ে দিব যাতে আর একটু ভালোভাবে হয় চচ্চড়ি করবো যেহেতু তাহলে এতটুকু পানি যথেষ্ট হালকা ভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভাঙিয়া না যায় এই টাইমে আমি এখন ধনে পাতা কাটে দিব